নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। এদিন 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচারে নামলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই নির্বাচনে প্রচারে ঝাঁজ বাড়াচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। মঙ্গলবার সকালে তৃণমূলের পক্ষ থেকে দলীয় প্রার্থীর সমর্থনে এলাকায় মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি, পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। বিকালে বিজেপির পক্ষ থেকে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করা হয় 14 নম্বর ওয়ার্ডে। বুধবার একইভাবে বিজেপি প্রার্থীকে সাথে নিয়ে প্রচারে বের হলেন বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়া। প্রার্থী অরূপ কুমার পালের সমর্থনে পায়ে হেঁটে এলাকার বিভিন্ন জায়গায় প্রচার করেন বিধায়ক। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারের পাশাপাশি স্লোগান দিতেও দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, আগামী নির্বাচনে এই ওয়ার্ডে আমাদের প্রার্থীর জয় নিশ্চিত। রাজ্যের সামগ্রিক পরিস্থিতির কথা তুলে ধরে বিধায়কের দাবি, সাধারণ মানুষ সাম্প্রতিক সময়ের ঘটনাবলী দেখেছেন, আমরা আশাবাদী এই ওয়ার্ডে আমাদের জয় নিশ্চিত। এ বিষয়ে তিনি আরো বলেন, আমরা 200% জিতবো, কারণ হচ্ছে সমগ্র 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূলের উপর বিতৃষ্ণা হয়ে গিয়েছে। কারণ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলছে শিক্ষাক্ষেত্রে নয় রাজ্য, আপনারা সবাই দেখেছেন যে কীভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে। বাকিরাও জেলে ঢুকবেন এবং আজকেই আরেকজনকে ডাকা হয়েছে কোর্টের নির্দেশে, সিবিআই আরেকজনকে ডেকেছে অনুব্রত মণ্ডল। আমরা আশা করি যথাযথভাবে সিবিআই কোর্টের নির্দেশে তারও জেলের ব্যবস্থা করবেন এবং সমগ্র 14 নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে। কোনো হারমাত বাহিনী 14 নম্বর ওয়ার্ড ছিনিয়ে নিতে পারবে না ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।